খুব পছন্দ হয়েছে, হালকা কালার, খুবই সফট, ঠিক হয়ে যাবে মা। নোসেবা ফেভারিট কালার, নোসেবা বাবা নোসেবার জন্য পাঠিয়েছে, এই কারণে নোসেবা খুব হ্যাপি হয়েছে, কারণ নোসেবার জন্য ঈদের সব কিছু পাঠিয়ে দিয়েছে, নোসেবার জন্য চকলেট পাঠিয়েছে, নোসেবার জন্য ট্যাঙ্ক পাঠিয়েছে, খেজুর পাঠিয়েছে। এখন আমরা ইফতারের সময় হয়ে গিয়েছে, এখন সবাই মিলে ইফতার করবো। আপনারাও এখানে রেডি, আপনার রোজা রেখেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাহমিনা সনি, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগে। এবং আজকের ব্লগটি কিন্তু অন্যরকম একটা ব্লগ। আজ আমাদের জন্য আজ প্রথম রোজা, প্রথমে বলি আজ প্রথম রোজা, সবাইকে জানাচ্ছি রোজার অনেক অনেক শুভেচ্ছা। তো রমজানের প্রথম দিন ওমান থেকে আমাদের জন্য একটি বড় সারপ্রাইজ চলে আসলো, বড় একটা কার্টুন চলে এসেছে। এবং দেখা যাক এটার মধ্যে কী আছে। আফরান তুমি ওপেন করো, ঠিক আছে। এবং এটা একটু আগে আমি নিয়ে আসলাম, এখন বাজে মানে দুপুরে পরে ঝোরে নামাজ পড়ে আমি বের হলাম এবং নিয়ে আসলাম। আর নোসাইবা তুমি হ্যাপি? ওকে আফরান ওটা ওপেন করো, আমি খুলে দিচ্ছি, আমি হেল্প করছি। এটা ওপেন করে ফেলো, পরে এখন চারপাশ থেকে খুলে ফেলো। এখন মাঝে থেকে কেটে ফেলো। তো আফরান ওপেন করেছ? এগুলো হলো মেবি বাসার জন্য লাইট পাঠিয়েছে। আমার এখানে উপরে যে লাইটগুলো দেখা যাচ্ছে, ঠিক এই লাইটগুলো একটু সেদিন বলেছিলাম যে একটু পাওয়ার কম দিচ্ছে, কী হচ্ছে এই কারণে লাইটগুলো পাঠিয়ে দিয়েছে। লাইটগুলোকে আলাদা করে ফেলো। হ্যাঁ আফরান, এটা মোটর অটো করার এখানে রেখে দাও। বাদাম, এটা কি খেজুর, এগুলো কি আপনার সব আচ্ছা এখানে রাখো, এক এক করে রাখো। এটা কি না না না, এটা কি জন্য একটা মিষ্টি টাইপের, হানি টাইপের? এটা নুসাইবার জন্য। নুসাই বলো তো এটা কি? হ্যাঁ চকলেট ফ্লেভার। এগুলো সব হলো ক্যাপ্টেন চকলেট, দেখি আমার কাছে নুসাই বাচ্চা, তারা খুব কিউট লাগতেছে। এইটা আফনান, দেখি আফনানটা, আফনান তোমার জন্য উচ্চা উচা পাঠিয়ে সেম নরম। দেখো এখানে আরো দুইটা নুসাবা, জুতাটা সত্যি রিয়েলি অনেক সুন্দর হয়েছে, অনেক সফট, প্রতিটা জুতা আমি বলবো খুবই সফট। আর যারা ওমানে থাকে আলোয়েনটা চিনে, আলোয়েনটা খুব ভালো একটা ব্র্যান্ড এবং ওদের এগুলো সবসময় সফট হয়ে থাকে, কোয়ালিটি সবসময় বেস্ট। নুসাইবা নাও, তা পছন্দ হয়েছে? তো এই ছিল আজকে ওমান থেকে আসা সব জিনিস, আর রমজানের প্রথম দিনই এসব পেয়ে বাচ্চারা অনেক খুশি হয়েছে। নুসাইবা এখন এগুলো নিয়ে খেলা করবে, আর ওগুলো সব খাবে, নুসাইবা সব খেয়ে ফেলবে। নুসাইবা নেল পলিশ লাগাবে কেন? এখন তো রমজান, রোজার মধ্যে নেল পলিশ লাগাতে হয় না মা। ওকে মামা তোমাকে লাগিয়ে দেবে। কোন কালারটা লাগাবে, কোন কালার?
এটা ওকে আমি তোমাকে দিয়ে দিচ্ছি, দাঁড়া 1 মিনিট। তো নুসাইবা বায়না করছে, নুসাইব এখনই নেল পলিশ লাগাবে, এ কারণে আমরা ওকে এখন নেল পলিশ দিয়ে দিই। নুসাইব দেখি নেল পলিশ লাগাবে, এখন ওই হাতটা দাও তোমার, ওটা ঠিক হয়ে যাবে মা। নোসাবা ফেভারিট কালার, নোসাবা বাবা নোসাবার জন্য পাঠিয়েছে, এ কারণে নোসাবা খুব হ্যাপি হয়েছে, কারণ নোসাবার জন্য ঈদের সব কিছু পাঠিয়ে দিয়েছে, নোসাবার জন্য চকলেট পাঠিয়েছে, নোসাবার জন্য ট্যাং পাঠিয়েছে, খেজুর পাঠিয়েছে, নেল পলিশ পাঠিয়েছে। আমি সবসময় বলি নেল পলিশ কিনে দিতে মানা, বাট জোর করে সে পাঠিয়েইছে। নোসাবা বাবা চাই নোসাবা সুন্দর হয়ে থাকবে, না নোসাইবা নোসাবা হ্যাপি হয়ে থাকবে। নোসাবা অনেক খুশি আছে, অনেক খুশি। কোথায় না ঠিক আছে, নোসাবা ফু দিচ্ছে, এভাবে ফু দিয়ে করতে হয় আমি তো সেটা জানিই না। নোসাবা কত কিছু পারে, নোসাবা তুমি তো অনেক কিছু জানো। আর এটা কে করে দিয়েছে তোমাকে, হ্যাঁ এটা কে করে দিয়েছে, আপা করে দিয়েছে। আর কিছু কথা না বলেই না, সেটা হলো ওমানে যারা থাকে একা, ওমানে ফ্যামিলি নিয়ে যারা অনেকদিন থেকেছে, তাদের জন্য কিন্তু হঠাৎ করে এসেই আবার রমজান একা একা পালন করা বা ফ্যামিলি থেকে দূরে থাকাটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার, অনেক কঠিন একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে ওর বাবা এখন একা একা রোজা করবে, তো যখনই মনে করি খুবই খারাপ লাগে, কিন্তু কিছুই করার নেই, কারণ এখানে চলে এসেছি আমরা, বাংলাদেশে সেটেল হয়ে গিয়েছি, এখন তো কিছু করার নেই। আর যখনই ওর বাবা ওদেরকে দেখে খুবই মন খারাপ করে, এবং আমার নুসাইবা যখনই নুসাইবার বাবাকে দেখে নুসাইবা খুবই মন খারাপ করে, তো এই যে এই জিনিসগুলো খুবই খারাপ লাগে। তো আশা করি কিছুদিন পর যখন ওর বাবা আসবে তখন আর আমাদের এই জিনিসগুলো কেটে যাবে। তো কিন্তু আশা করি বাচ্চারা অনেক খুশি হয়েছে, এবং ওর বাবা যখন ভিডিও কল ওদেরকে দেখলো এগুলো পেয়ে হ্যাপি, সেও অনেক খুশি হয়ে গিয়েছে, এবং আমি যেটা দেখলাম তার চোখ ছলছল করছে, তো দেখে খুবই খারাপ লাগলো। তো তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবে, এবং সবার জন্য রমজানটা খুব ভালো যায় সেই দোয়াটা করছি। আর রমজানটা যেন খুব সুন্দরভাবে সবাই রোজা রাখতে পারে, আমরাও যেন খুব সুন্দরভাবে সবগুলো রোজা রাখতে পারি। আজ তো প্রথম রমজান যাচ্ছে আমাদের, এবং প্রথম রমজানেই যখন এইভাবে সারপ্রাইজটা পেলাম এবং কুরিয়ার থেকে যখন ফোন করলো খুবই ভালো লাগলো। তো আজকে পার্সেলের জন্য এসে ইফতার বানাতে অনেক দেরি হয়ে গিয়েছে, পেঁয়াজু আলুর চপ আর এটা করেছি ডিমের চপ, খুবই অল্প কারণ প্রথম রমজান, তার মধ্যে পার্সেল আসার পর এটা আনতে যাওয়া, এটা পিছনে অনেকটা সময় চলে গিয়েছে, এই কারণেই আজ অনেক দেরি হয়ে গিয়েছে। এখন আমরা ইফতারের সময় হয়ে গিয়েছে, এখন সবাই মিলে ইফতার করবো। আপনারাও এখানে রেডি, আপনারা রোজা রেখেছে, প্রথম রমজান তো, আর ভাজা পোড়া একটু কমই করা হলো, কারণ আমরা বিশেষ করে এই ভাজা খাওয়াটা অতটা অভ্যস্ত না, খুবই কম পছন্দ করি, বিশেষ করে জুস আর হলো ফল বেশি পছন্দ করি। তো যাই হোক প্রথম রমজান সবাই ভালো থাক, ভালোভাবে হোক এটাই দোয়া করি। এখন আমরা ইফতার করব, আজকের মতো এখানে রাখছি, আল্লাহ হাফেজ।